আসন্ন দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে তামিম মুশফিকের খেলা নিয়ে এবার মুখ খুললেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত দলের প্রয়োজনে অবসর ভেঙে বিশ্বকাপ দলে তাদের ফেরানো হবে কিনা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত গুলশানে একটি অনুষ্ঠানে আসন্ন বিশ্বকাপ নিয়ে কথা বলেন শান্ত সে সময় সমর্থকদের বেশি প্রত্যাশা না করার অনুরোধও করেন তিনি তামিম মুশফিকের খেলা নিয়ে তিনি বলেন এই মুহূর্তে এই ধরনের কোনো চিন্তা ভাবনা করছি না বিশ্বকাপের খুব একটা বেশি সময় নেই দলটা মোটামুটি সেটেল আর বেশ কয়েকদিন ধরে তামিম ভাইয়ের ফিটনেসেরও একটা ইস্যু আছে সেসব নিয়েও আমাদের কথা হয়েছে এই মুহূর্তে এসব কিছু ভাবছি না তবে অবশ্যই দলের প্রয়োজনে যে কোনো মুহুর্তে যে কাউকে ডাকার জন্য আমরা প্রস্তুত আছি সমর্থকদের প্রতি অনুরোধ করে জাতীয় দলের অধিনায়ক বলেন প্রতিবছর দেখি বিশ্বকাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয় এটা করব সেটা করব। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে এই প্রত্যাশা খুব একটা করার দরকার নেই এই প্রত্যাশা সবার মনের মধ্যেই থাকা উচিত আপনারা জানেন বাংলাদেশ দল কি চায় এবং আমরা খেলার জানি বাংলাদেশকে কতদূর নিয়ে যেতে চাই ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম